পীর যে গরু চুরি গ্রামে অভিযুক্ত, কয়লা পাচারের সাথে অভিযুক্ত, বালি পাচারের সাথে অভিযুক্ত, তাকে আবার বীর বলছে, আমরাও কি বলবো নাকি? না, আমরা তাকে সর্বপ্রথম দল থেকে বহিষ্কার করব, তারপরে পরে অশোকনগর থানাতে রিটেন কমপ্লেন দেব। যে যখন জনপ্রতিনিধি, এর 2022-23 অর্থবর্ষে এই ইনকাম, আর 23-24 অর্থবর্ষে এই ইনকাম, এ কোথা থেকে পেল? থানাকে বলবে একটা ইনকোয়ারি করতে, আর ইডির কাছে একটা চিঠি পাঠাবো ইনকোয়ারি করতে, অর্থাৎ একে তুলে জেলের মধ্যে রাখো, এর বাইরে থাকার যোগ্য নয়। যখন সংখ্যালঘু সংখ্যাগুরুরা সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন সংখ্যালঘুদের কাছে বসে আসা হাজার জন্য আমাদের দেশের আমাদের বাহিনী সম্পর্কে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে। আমরা কোনো দিন একটা মেনে নিতে পারি না, শুধু আমরা মেনে শুধু নেব না, সাথে সাথে জানিয়ে রাখি নবীন জিন্দাল শর্মা, নবীন জিন্দালের বেলায় বলবো আর বাকিটা চুপ করে যাবো। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভুলে গেছি, উনি ভাঙরের অবজারভার, উনি শাসকে আছেন, ভাঙরে যাতে শান্তিপূর্ণ ভোট হয় তাকে দেখতে বলেছি। মমতা ব্যানার্জি বলতে পারে যে আমার তলে যদি কেউ অশোকনগরের কোন পঞ্চায়েতের মেম্বার যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে তাকে আমি বরখাস্ত করব। ইতিপূর্বে কতজন হয়েছে দেখেন না, চাকরি চুরির সাথে যুক্ত, বলছেন না ও দোষ করেনি, অমুকের সাথে যুক্ত, না ও বীর, তমুকের সাথে যুক্ত, না ও এই সাই। তবে একটা কথা বলি, সবার কথা বাদ দিই, মমতা ব্যানার্জি নিজের হাতে দপ্তর হচ্ছে গ্রুপ ডি, আরো 5টা দপ্তর আছে, গ্রুপ ডিএ তার নিজের হাতের দপ্তর, সেখানেও দুর্নীতি হয়েছে, সেটাও দুর্নীতি মুক্ত নয়। তাহলে উনি যদি দুর্নীতি মুক্ত ওনার দপ্তর না হয়, তাহলে আপনার এই অশোকনগরে তৃণমূলের কোন একটা পঞ্চায়েতের মেম্বার দুর্নীতি করলে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি অ্যাকশন নেবে বলে মনে হচ্ছে? তাহলে সেই মেম্বার তো বলবে, দিদিমণি আপনি তো আমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন না, আগে আপনার দপ্তরে দুর্নীতি হয়েছে, সেই জন্য কলকাতার রাজপথে ছেলে মেয়েরা আন্দোলন করছে, আগে দুর্নীতি মুক্ত আপনার দপ্তরটা করুক, তারপরে আমাদের পঞ্চায়েতের মেম্বারের দিকে তাকাতে আসবে। তো ওরা বলতে পারবে না, এখানে মেইনস্ট্রিম মিডিয়া আছে, আমি যদি একটা ভুল কথা বলি না আমার নামে ঘেঁচা ঘ্যাচ নোটিস আসবে তৃণমূলের পক্ষ থেকে। শুধু অপেক্ষায় আছে নওশাদ সিদ্দিকে রাগায় দুচচ্চু বাজে কথা বলে ফেলুক না, দেখুন হই হই করবে, ছেড়ে দেবে, কে কাকে মার্ডার করেছে সেখানে আমার নাম ঢুকিয়ে দিয়েছে, তো ওনি আমি ভেঙে পড়ি না, ওনি আমি ভেঙে পড়ি না। তো এত মিডিয়ার সামনে আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জির নিজের দপ্তর গ্রুপ ডি, আমি চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে শুধু এইটুকু বলে দিক তার দপ্তরে দুর্নীতি হয়নি। মাস তিনেক হয়ে গেল এই চ্যালেঞ্জ করেছি, এখনো পর্যন্ত কিন্তু তার সৎ সাহস হয়নি কনফারেন্স করে বলা, নিশ্চয় ডালমে কুচ কালা হ্যায়। আর তিনি নাকি পঞ্চায়েতের মেম্বারের দুর্নীতি মুক্ত করবে।